হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে আমি খুব একটা ভালো নেই, কারণ তোমরা দেখতেই পাচ্ছ আমি হাসপাতালে আছি। তো আমার মা কালকে রাত থেকে খুবই অসুস্থ, পেটে ব্যথা করছিলো, সেই জন্য আমরা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেছি। তো আজকে যে ভিডিওটা করছি এটা হলো পরের দিন সকালে, আজকে মায়ের ছুটি দিয়ে দেবে, আমরা মাকে নিয়ে যাব আজকে বাড়িতে। তো এখন দেখো বসে আছি আমি, আমার মাসি, মা, ভাই, মা সরি ভাই, আমার বর, সবাই মিলে আমরা আছি। দিদাও ছিল, দিদা রাত্রে ছিল, দিদা এখন বাড়িতে চলে গেছে, বাড়িতে সব রান্নাবাড়া করবে। তো এখন দেখো আমরা একটু নিচে গেছিলাম, একটু দরকার ছিল। তো মাসি ফোন করে বললো যে মায়ের নাকি ছুটি দিয়ে দিয়েছে, সেই জন্য এখন আমরা নিতে যাচ্ছি। আর আমার বর এখানে টোটো ঠিক করছে, মাকে তো নিয়ে যেতে লাগবে। তো এই যে দেখো মাকে এখন আমরা বেড থেকে নিয়ে এখন নিচে যাচ্ছি, বাড়ি যাব। তো এইখানে মায়ের হাত থেকে প্রচণ্ড রক্ত পড়ছিলো, যে স্যালাইনটা যে লাগায় ওইখানটায় মায়ের একটু লাগাতে গিয়ে 19-20 হয়ে গেছিলো, সেজন্য অনেকটাই রক্ত বেরিয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি বাড়িতে। তো এখন দেখো আমরা টোটোতে উঠে পড়ছি, এক টোটোতে যাব আমি, মা, পঞ্চমী, প্রতিমা, আর আমার ভাই আর বর বাইকে যাবে ওরা পেছনে। তো এখন দেখো দুই বোনও আমাদের সঙ্গে যাচ্ছে, মাসি বাড়ি চলে গেছে, ওদেরকে আমি বললাম যে চল আমার একা একা ভালো লাগবে না। তো তখন তোমরা দেখলেই যে আমরা হাসপাতাল থেকে আসছিলাম বাড়িতে। তো আমরা বাড়িতে অনেকক্ষণই চলে এসেছি, বাড়িতে এসে সবাই স্নান টান করে খাওয়া দাওয়া করে আরাম বিশ্রাম নিয়ে এখন একটু বিকেলবেলা সবাই মিলে বারান্দায় বসে আছি। এই যে দেখো পঞ্চমী, প্রতিমাও এসেছে, তোমরা তো দেখলে ভিডিওতে, আর দিদা আমাদের সবার জন্য এখন আম কাটলো, এখন আমরা সবাই আম খাবো। সবাই খেতে শুরু করে দিয়েছে, আমি এখনও করিনি, করবো। আর মা ঘরে শুয়ে আছে, মায়ের শরীরটা তো ভালো না তোমরা জানোই। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর পুরো ভিডিওটা দেখবে, আশা করি ভালো লাগবে। তো এখন দেখো সন্ধেবেলা একটু পাস্তা রান্না করছি, বুনুরা বললো যে পাস্তা রান্না করে একটু খাবো। তো এখন আমি করছি এখানে বসে থেকে। আর তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে হঠাৎ করে রাত্রেবেলা মায়ের বাড়িতে এসেছি, তো এই কারণেই মায়ের মানে রাত্রেবেলা আসা, রাত 10:30-10:30 দিকে আমরা এসেছি। হঠাৎ করে ভাই ফোন করে বললো যে মায়ের প্রচণ্ড পেট ব্যথা করছে, আয় তোরা। তো আসলাম, এসে দেখি খুবই সত্যি খুবই পেটে ব্যথা, তো হাসপাতালে নিয়ে গেলাম। তো নিয়ে যাওয়ার পরে ওইখানে আজকে ছুটি দিত না মায়ের, আজকে আমরা ছুটি নিয়ে চলে আসলাম, কারণ মা বলছিল ওখানে থাকলে আরও অসুস্থ হয়ে পড়বে। হাসপাতালে সবার সঙ্গে এক মানে একটা বেডে অনেকজন মিলে থাকা খুবই কষ্টের, তো সেই জন্য মাকে তাড়াহুড়া করে আমরা ছুটি দিয়ে বাড়িতে নিয়ে চলে আসলাম। তো আর আমার একটু অসুবিধা হচ্ছে, কারণ তোমরা তো ভিডিওতে দেখেছোই আমাদের বাড়িতে অনেক সব আত্মীয় স্বজন এসেছে, ওদেরকে থুয়ে আমাকে চলে আসতে হলো, কিছু করার নেই, মা অসুস্থ হলে তো আসতেই হবে। তো এখানে দেখো এখন পাস্তাটা রান্না করছি, আজকে মনে হয় মা আর কিছু খাবে না, পাস্তাটা খেয়েই থাকবে, কারণ মায়ের পেটে ব্যথা, জ্বর, জ্বর আসলে তো মুখে মানে কোনো কিছুই স্বাদ লাগে না। তো মা বললো যে পাস্তাই কর, তাহলে অল্প একটু পাস্তাই খাবো। তো এখন দেখো এইখানে আমরা পাস্তা এখন খেতে বসে গেছি, আমার রান্না করা হয়ে গেছে। তো এখানে সবাই মিলে খাচ্ছে, সুজনদা, পঞ্চমী, বোনও, আমরা সবাই মিলে খাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও।